প্রতিবাদৰ জুয়ে দহিছে শ্রীলঙ্কা। জনতার প্রতিবাদত দিশহারা শাসক পক্ষ, একেলগে পদত্যাগ মন্ত্রিসভার 26 সদস্যর। তীব্র অর্থনৈতিক সংকটত জুরুলা ভারতের সুবুরিয়া দ্বীপরাষ্ট্র। খাদ্য ইন্ধনকে ধরি পণ্য সামগ্রীর ভয়ঙ্কর নাতনি। রাজপথত জনতার হিংসাত্মক প্রতিবাদ। জনতার প্রতিবাদের মাজতেই আন এক সংকটত শ্রীলঙ্কার সরকার। ভয়ঙ্কর প্রতিবাদের সম্মুখত সেওমানি একেলগে পদত্যাগ শ্রীলঙ্কা মন্ত্রিসভার 26 গৰাকী সদস্যর। প্রতিবাদকারী সকলে দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষর পদত্যাগের দাবি উত্থাপন করে আসছিল। পিছে এতিয়ালৈ পদত্যাগ করা নাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষ আর তার ভাতৃ রাষ্ট্রপতি গেটাবায়া রাজাপক্ষয়। পদত্যাগ করা সকলের ভিতর আছে প্রধানমন্ত্রীর পুত্র নামাল রাজাপক্ষে। খবর অনুসরি শ্রীলঙ্কা এরি অন্য স্থানলৈ পলায়ন করেছে প্রধানমন্ত্রীর পুত্র জামাল রাজাপক্ষর পরিয়ালর কেবাগৰাকীও সদস্যই। মন্ত্রিসভার 26 জনক সদস্যর পদত্যাগের পাছতো বিরোধী দলক সরকারের অংশ লবলৈ আহ্বান রাষ্ট্রপতির। ইয়ার পাছতেই 4 জনক মন্ত্রী হিসাবে নিযুক্তি প্রদান করেছে রাজপক্ষে সরকারে। আনহাতে প্রতিবাদের মাজতে পদত্যাগ শ্রীলঙ্কার সেন্ট্রেল ব্যাংকর গভর্নরের। মাত্র 7 মাহ পূর্বে গভর্নরের দায়িত্বভার গ্রহণ করেছিল নিবার্ড কেবরালে। উল্লেখযোগ্য যে বিগত কেবাদিনো ধরে প্রতিবাদত জ্বলিছে শ্রীলঙ্কা। দেশখনত বিদেশী মুদ্রার ভান্ডারের নাতনি, তেল বিদ্যুৎ আমদানির বাবে সরকারের আর্থিক নাতনিয়ে দেউলিয়া করেছে দ্বীপরাষ্ট্রখনক। মুদ্রাস্ফীতি বস্তুর দরে লৈছে আকাশলঙ্ঘী রূপ। 220 টকা হয়েছে গৈ প্রতি কেজি চাউলের দাম। 1 কিলোগ্রাম পাউডার গাখীরের দাম হয়েছে গৈ 1900 টকা। বিদ্যুৎ নাই, নাই খাদ্য, নাই ইন্ধন। ভোকত কলমলাইছে জনতাই। এনে পরিস্থিতিত গেটাবায়া সরকারের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ জনতার। রাষ্ট্রপতি গেটাবায়া রাজপক্ষের বাসভবনত প্রবেশের চেষ্টা প্রতিবাদকারীর। তেওঁলোকৰ দাবি শ্রীলঙ্কাত অব্যাহত থকা রাজাপক্ষর পরিয়ালতান্ত্রিক শাসনের অবসান ঘটক। রাজাপক্ষ পরিয়ালর সকলে পদত্যাগ করক। উত্তেজিত জনতাই জ্বলাই দিছিল কেবাখনো সামরিক বাহন। জনতার প্রতিবাদ রুদ্ধ করবলৈ জরুরীকালীন অবস্থার ঘোষণা করেছিল রাষ্ট্রপতিয়ে। সোমবারে দ্বীপরাষ্ট্রখনত অন্ত পড়ে 36 ঘণ্টা লকডাউনের। ইয়ার মাজতেই ভারতের সহায় বিচারিছে দ্বীপরাষ্ট্রখনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক পরিস্থিতির তথ্য জানাইছে শ্রীলঙ্কার বিরোধী নেতা সাথীশ প্রেমদাসাই। যিমান সম্ভব সিমান সহায় করক আমাক, আমাক সহায়ের প্রয়োজন। পূর্বে ভারতের 11,000 কোটি টকা ধারলৈ বিচারিছিল শ্রীলঙ্কায়। ইয়ার মাজতেই খাদ্য আর অত্যাবশ্যকীয় সামগ্রী প্রেরণ করে শ্রীলঙ্কার প্রকৃত বন্ধুরূপে ঠিয় দিছে ভারতে। কিন্তু চীনের লওয়া ধারর বুজাত পুঙা হওয়া দ্বীপরাষ্ট্রখনক ভারতে যথার্থতে উদ্ধার করব পারিবনে, সেয়াহে এতিয়া বৃহৎ প্রশ্ন। নিউজ ডেস্ক, ঈশান নিউজ।